ঠাকুরগাঁয়ের ক্ষুদ্র নৃগোষ্ঠীর ওরাও সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব কারাম পূজা সদর উপজেলা পাঁচপিট ডাঙ্গা ও শহরের গোবিন্দনগর দক্ষিণ পাড়ায় সোমবার রাত থেকে শুরু হয় এই উৎসব। কারাম মূলত একটি গাছের নাম। ওরাও জাতিগোষ্ঠীর মানুষ গাছটিকে পবিত্র ও মঙ্গলের প্রতীক মনে করেন। উৎসবের প্রথম দিন তারা উপবাস করে কারাম গাছের ডাল কেটে আনেন, সেই ডাল মণ্ডপে রেখে করেন পূজা অর্চনা। নাচ গান ও গল্প বলার মধ্য দিয়ে চলে উৎসব পালন। কারাম উৎসব আদিবাসী সম্প্রদায়ের ওরাও সম্প্রদায়ের এটি একটি বড় উৎসব। এই উৎসবটি উপলক্ষে ঠাকুরগাঁও সদর উপজেলার যে সালামদর ইউনিয়ন আছে এই ইউনিয়নে প্রতিবারই কিন্তু এই উৎসবটি হয়ে থাকে। আমরা এই পূজা করি কিসের জন্য? আমরা আনন্দ উল্লেখ করি, আমাদের আত্মীয় স্বজন ডাক দেয়, সবাই মিলে আমোদ ফুর্তি করি, বাড়িতে ভালো মন্দ রান্না করি, পোলা ভাত পিঠা, ফের উপাস থাকে খাওয়া দাওয়া করি, ফের বাড়িতে ভালো থাকার জন্য এই পূজাটা দিয়ে আমরা কামনা করি। এই পূজাটা কারাম পূজাটা মনে কর ধরেন আজকে আমরা ইয়া করছি, কালকে উপবাস করে মনে কর ধরেন এটা মনে কর ধরেন উপবাস মানে ইয়া রোজা মনে কর রাখছি, ভোরবেলা থাকে তারা মনে কর ধরেন দুইটা তিনটা মেয়ে মনে কর ঠাল ধরে এটা পূজা, আর দুইটা ছেলে মনে কর উপবাস থাকে পাঁচজন, বাকিগুলা আমরাও উপবাস রাখি। এই মনে কর ধরেন আজকে হয়তো কালকে ভরে মনে কর খাইলো, এখন কিছু খাবে না মনে কর ধরেন, পরে কালকে মনে কর 12টা একটা দিকে, তারপরে এটা বিসর্জন দিয়ে মানে ভাষায় দিয়ে মনে কর ধরেন, তারপরে আমরা মনে কর তখন মনে কর ধরেন আমরা অন্য মনে কর ধরেন আহরণ করবো আর কি। কেবল ওরাও জাতিগোষ্ঠী নয়, সাঁওতাল, মাহাতো, বড়াই, কুর্মি, সিং, পাহান, মাহালি সহ বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর তাদের নিজ নিজ রীতিতে কারাম পূজা করে থাকেন। আদিবাসী এই ওরাও সম্প্রদায়ের মানুষরা মনে করে যুগে যুগে এই কারাম গাছ তাদেরকে রক্ষা করেছে বিপদ আপদ থেকে। আজকে এই ক্ষুদ্র জাতিগোষ্ঠীর যে নিজস্ব ইতিহাস রয়েছে, নিজস্ব সংস্কৃতি রয়েছে, নিজস্ব সাহিত্য রয়েছে, যেগুলো রক্ষা করার দায়িত্ব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের। আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে আশা করছি যে ক্ষুদ্র ক্ষুদ্র জাতিগোষ্ঠী যা রয়েছে তাদের নিজস্ব সংস্কৃতি, নিজস্ব ইতিহাস, নিজস্ব ঐতিহ্য ধরে রাখার ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে। ভাদ্র মাসের শুক্লা একাদশী তিথিতে পালিত হয় এই উৎসব। বিপদ আপদ ও অভাব অনটন থেকে রক্ষা পাওয়ার লক্ষ্যে মূলত এই কারাম পূজা করে থাকেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর এসব মানুষ। ডেক্স রিপোর্ট, চ্যানেল 24।